গত শুক্রবার 30 এপ্রিল সকালে ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উত্তর করলন এলাকায় বিদ্যুতের ফাঁদ পেতে মেয়ে ও জামাইকে হত্যা চেষ্টা করা হয়। কিন্তু সেই ফাঁদে পা পড়ে তার মেয়ের ঘরের নাতি মোহাম্মদ আরাফাত ইসলামের। এখন মনে প্রশ্ন জাগে, তার আপন মেয়ে ও জামাইকে এমন পরিকল্পনা করে বিদ্যুতের ফাঁদ পেতে কেনই বা হত্যা করবে? যার বিরুদ্ধে এই অভিযোগের তীর ছুড়েছেন পরিবারের সদস্যরা, এবার তার সম্পর্কে জানবো। মোহাম্মদ আবুল কালাম হাওলাদার প্রথম জীবনে বিয়ে করেন সাফিয়া বেগমকে, প্রথম ঘরে তিন কন্যা সন্তান। বিয়ের 15 বছর পর তাদের মধ্যে মনোমালিন্য হলে সে পাশের বাড়ি ফাতেমাকে বিয়ে করে, কিন্তু আসা যাওয়া থাকতো দুজনেরই সাথে। ফাতেমার ঘরে জন্ম নেয় দুই মেয়ে এক ছেলে। প্রথম স্ত্রী সাফিয়া বেগমের সাথে বিভিন্ন কারণে ঝগড়া বিবাদ হলে তার পাশেই সে নিজে থাকার জন্য একটি ঘর নির্মাণ করেন। মাঝে মাঝে সেখানে থাকেন, বাকি সময় পার করেন খুলনায়। কারেন্টের মেকানিক হিসেবে খুলনায় বেশ পরিচিত তিনি। এবার আমরা পুরো ঘটনায় যেতে চাই। আবুল কালামের ঘরের কাটআউটের মধ্য দিয়ে একটি চিকুনগুনো পেঁচিয়ে পাশে একটি সুপারি গাছের সাথে বেঁধে রাখে, কিন্তু ওইখানে খেলতে খেলতে হঠাৎ চলে যান তার মেয়ের সেজ ছেলে আরাফাত। আরতিন ঠিক আছে, কিন্তু এটা হয় নাই আরতিন, এইটাই ঠিক আছে। মাটিতে যেটা কপছে এটার সাথে যদি সংযোগ দিয়ে ওখানে নেতো তাহলে ঠিক। পরে তার মা আরাফাতের চিৎকার শুনতে পেয়ে বাঁশ দিয়ে পিটিয়ে কারেন্ট বিচ্ছিন্ন করে। বাড়িতে হইচই শুরু করলে আশেপাশের লোকজন জমা হয়, সবার সহযোগিতায় তার মা বাবা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিন্তু কথা হচ্ছে আবুল কালামের সাথে মেয়ের ও মেয়ের জামাইয়ের সাথে কেন এত ক্ষোভ? কল করতে বাথরুম করতে এখন ঘরটা যদি তোলে এখন নামবে না জামাই ভাই না কি মনে করছে এখন সে কইতেছে তোরা ঘরে নামবি না। আবুল কালামের আপন ভাইয়ের ছেলে বিয়ে করে তার মেয়েকে এবং আবুল কালামের ঘরেই থাকেন তার মেয়ে ও জামাই আর তার প্রথম স্ত্রী। কিন্তু সে তার মেয়ে ও জামাইকে অনেক আগে থেকে ঘর থেকে নেমে যাওয়ার জন্য বলেছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হয়েছে, কিন্তু সমাধান হয়নি। কিছুদিন হলো সেই ঘর আরো বড় করতে মাটি দিয়ে জায়গা ভরাট করার কাজ চলছিল, সাথে গাছ কেটে ঘর নির্মাণের কাজের প্রস্তুতি চলছিল। এরই মধ্যে এই ঘটনা ঘটে। আমি তারপর ওই যে ফাইলেরিয়া আসছে, ওই ফাইলেরিয়া যত দুই তিন এলাকার তা আমি নিজে নিয়ে আমি কষ্ট করে আমি খাওয়াইছি 2 টাকা পাওয়ার জন্য। তারপরে আমি ওই পুষ্টি প্রোগ্রামে আমি কাজ করছি যে আমার মেয়েদের নিয়ে যাতে আমি কোনো রকমভাবে একটু বেঁচে থাকতে পারি, এইভাবে আর কি আমি দিন চালাইছি খুব কষ্টের মাধ্যমে। আগে থেকেই বিভিন্ন কারণে আবুল কালাম একাধিকবার তার জামাই বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ইন্দুরকানী থানায়। যা কেমন আছে কোথায় কি এভাবে কিছুই বলে না, সে কোনো জিজ্ঞাসা কিচ্ছু করে বলছে তাতে কি সে উঠে মারা গেছে তারপর কিছু দেখতাম এখন তো বেঁচে আছে। এই ঘটনা আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বাড়ি থেকে অনেক আগে এসেছি, এ ব্যাপারে আমি কিছু জানি না, আমার সাথে ষড়যন্ত্র করেছে সবাই, কেউ না কেউই এই ঘটনা ঘটিয়েছে, তবে সবার ধারণায় এই আবুল কালামের দিকে। ছেলেটি এবারের মতো বেঁচে গেছে, যদি তাৎক্ষণিকভাবে তার মা ঘটনাস্থলে না আসতো তাহলে হয়তো অন্য কিছু ঘটত। এই ঘটনার পরে ইন্দুরকানী থানায় ইতিমধ্যে একটি অভিযোগ করেছেন তার পরিবার। কিছুদিন পর জানা যাবে এ ঘটনার মূল রহস্য। রাজু সিকদার, নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।